আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, আফ্রেম স্টকে আপনাদের সবাইকে স্বাগতম। একটা 100 মানে ডিফাইন করে না যে সেই ব্যাটসম্যান ভালো, একটা 92 রানে আউট হয়ে যাওয়ার অর্থই এটা ডিফাইন করে না যে সেই ব্যাটসম্যান খারাপ। সো আপনি হয়তো বুঝতে পারতেছেন আমি হয়তো কার কথা বলবো। তৌহিদ হৃদয় আজ বাংলাদেশের হয়ে ডেবিউ করলো ওডিআইতে, এবং আমি যদ্দূর পারছি তার পুরো ইনিংসটাই দেখার চেষ্টা করছি, এবং যে টেম্পোতে সে ইনিংসটা সেট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত, যখন আপনার ইনিংসটাকে হোল্ড করে খেলার দরকার ছিল তখন সেই স্টাইলে খেলছে, যখন আপনার মিডিল ওভার্সে এক এক দুই দুই রান করে আপনার সাকিবের সাথে পার্টনারশিপ বিল্ড আপ করার প্রয়োজন ছিল সে পার্টনারশিপ বিল্ড আপ করছে, এবং যখন মারমুখী ব্যাটিং করার প্রয়োজন ছিল অর্থাৎ মুশফিকের সাথে মারমুখী ব্যাটিং করার প্রয়োজন ছিল সেই সময় সে মানে আর কি দ্রুত স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। সো একটা কমপ্লিট ইনিংস। হ্যাঁ, আনফর্চুনেট যে তৌহিদ হৃদয় তার ডেবিউ ম্যাচে 100টা ডিজার্ভ করতো, বাট সামহাও সে 100টা পায় নাই, বাট এটার অর্থ এইটা না যে সে আনলাকি। আমার মনে হয় সে আরও অনেক সুযোগ পাবে, এবং আমার কাছে এটা মনে হয় যে ওডিআইতে বাংলাদেশ অনেক ভালো একটা ফাইন খুঁজে পাইছে। আপনারা কি আমার মতামতের সাথে একমত যে তৌহিদ হৃদয় বাংলাদেশে ওডিআইতে ভবিষ্যতে এক্স ফ্যাক্টর হইতে পারে? কমেন্ট বক্সে জানান তো দেখি। ধন্যবাদ।